ইনিংসের প্রথম ওভারেই অভিষিক্ত নাসুম আহমেদের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। তবে নিজে দ্বিতীয় ওভারেই বিতর্কের জন্ম দেন এই স্পিনার। ওভারের শেষ বলটিতে শামার ব্রুকসকে পরাজিত করেন নাসুম আহমেদ। এই ব্যাটসম্যানের ব্যাটের ঠিক পাশ দিয়ে গিয়ে বলটি আঘাত করে প্যাডে, আম্পায়ার আঙুল তুলে আউটের ইশারাও দিলেন। তবে ব্রুকস রিভিউ নেওয়ার পরে বিতর্কিত সিদ্ধান্ত দিলেন থার্ড আম্পায়ার নাইজেল ল। ব্যাটে এবং বলে গ্যাপ থাকার পরেও তিনি নট আউটের ঘোষণা দিলেন, আর সেটা নিয়েই মাঠে প্রায় তুলকালাম কাণ্ড। প্রথমেই আম্পায়ারের কাছে দৌড়ে গিয়ে নালিশ জানালেন অধিনায়ক তামিম ইকবাল। এরপর পুরো বাংলাদেশ দলকেই আম্পায়ারের সাথে কথা বলতে দেখা যায়। বাংলাদেশের ক্রিকেটারদের শরীরী ভাষায় স্পষ্ট, তারা থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারছিলেন না। এ নিয়ে মিনিট খানেক খেলা বন্ধও রাখা হয়। তবে শেষ পর্যন্ত আবার বোলিং করা শুরু করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওদিকে ধারাভাষ্য কক্ষ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাতেই থার্ড আম্পায়ারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা হচ্ছে। মূল আম্পায়ার আউট দেওয়ার পরেও শতভাগ নিশ্চিত না হয়েই কি করে নট আউটের সিদ্ধান্ত দিলেন থার্ড আম্পায়ার, সেই প্রশ্নও উঠছে। ওদিকে মূল আম্পায়ারের সিদ্ধান্ত ঠিক থাকলে এটিই হতে পারত ওয়ানডে ক্রিকেটে নাসুম আহমেদের প্রথম আন্তর্জাতিক উইকেট। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে সেই ঘটনাটা আরেকটু চলুন স্পষ্ট করে বর্ণনা করা যাক। নাসুম আহমেদের বলটি ব্রুকসের প্যাডে আঘাত করলেও ইনসাইড এজ নিয়ে একটি দ্বিধা ছিল, সেজন্যই আম্পায়ার আউট দেওয়ার সাথে সাথেই রিভিউ নেন শামার ব্রুকস। তখন স্পষ্ট দেখা যায় বল ব্যাট অতিক্রম করার আগে থেকেই আল্ট্রা এজে স্পাইক দেখা যাচ্ছিল, কেননা ব্রুকসের ব্যাট তার প্যাডে আঘাত করছিল, আর সেই স্পাইকটা বল ব্যাট অতিক্রম করার সময়ও দেখা যায়। তবে সেই স্পাইকটা ব্যাট আর প্যাডের সংঘর্ষের কারণে দেখা যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছিল, কেননা ব্যাট আর বলের মধ্যে খানিকটা গ্যাপ খালি চোখেই দেখা যাচ্ছিল। কিন্তু সেটা ভালো করে দেখারই প্রয়োজন বোধ করেননি থার্ড আম্পায়ার। তিনি শুধু স্পাইক দেখেই নট আউট দেওয়ার সিদ্ধান্ত জানান। এমনকি প্রথমে থার্ড আম্পায়ারও বলেছিলেন ব্যাটের সাথে বলের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু পরক্ষণেই তিনি সেই সিদ্ধান্তটি আবার ঘুরিয়ে নেন, আর স্বাভাবিকভাবেই সেটি মানতে পারেননি তামিম ইকবাল। দুই অনফিল্ড আম্পায়ারের সঙ্গেই বেশ উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে বাংলাদেশের অধিনায়ককে। ওদিকে নিয়ম আছে, আম্পায়ারের সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করতে হলে থার্ড আম্পায়ারকে শতভাগ নিশ্চিত হতে হবে, কিন্তু ব্যাট আর প্যাডের কারণে হওয়া স্পাইক দেখেই আউটের সিদ্ধান্ত দিয়ে দেন টেলিভিশন আম্পায়ার নাইজেল ডুগিট, আর সেজন্যই বিতর্কটা আরও বেশি। ফলে বাংলাদেশ একটা উইকেট থেকে বঞ্চিত হলো কি না সেই প্রশ্ন কিন্তু করাই যায়। ওদিকে ডুগিটের কারণে বেঁচে যাওয়া শামার ব্রুকসকে পরে কট বিহাইন্ড করে ফেরান পেসার শরীফুল ইসলাম। 66 বলে 33 রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন এই ব্যাটসম্যান। এদিকে আম্পায়ার্স কলে ফিরতে হলো লিটন দাসকে, যে আউট নিয়ে মাঠে হয়ে গেল এক চোট। লিটন তো খেপলেনই, আম্পায়ারের সঙ্গে আউট নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালও। 41 ওভারে 150 রানের লক্ষ্য তারা করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। ক্যারিবীয় স্পিনার আখিল হোসেনের এক ঘূর্ণি ডেলিভারি লিটনের পায়ে লাগলে আবেদন হয়। আম্পায়ার শুরুতে আউট দেননি, অনেকটা সময় নেন। লিটন ভেবেছিলেন বেঁচে গেছেন, এমন সময়ই আম্পায়ার আঙুল তুলে দেন আর রিভিউ নেন লিটন দাস। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বল লেগ স্ট্যাম্প একটু শুয়েছে, তবে বেশিরভাগই বাইরের দিকে, কিন্তু আম্পায়ার্স কলে আউট হয়েই সাজঘরে ফিরতে হয়েছে 9 বলে 1 রান করা লিটনকে। স্বাভাবিকভাবেই লিটন এতে খুশি হতে পারেননি, রাতে গজরাতে গজরাতে মাঠ ছাড়েন। যাওয়ার সময় আম্পায়ারের দিকে তাকিয়ে রাগাত্মক স্বরে কিছু বলতেও দেখা যায় লিটনকে। পরে আম্পায়ারের সঙ্গে কিছু সময় কথা বলেন তামিম ইকবাল। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব থার্ড আম্পায়ারদের এরকম সিদ্ধান্ত নিয়ে আপনাদের মতামত কি। আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।